কথাটা বুঝলাম না। প্রিয়াঙ্কার সাথে তোমার কি কাজ? তুমি তো আমাদের ডিপার্টমেন্টের না। তাহলে ওই কালকের গার্জেনের বিল বাকি আছে, আমি তোমার খবর দেবো আর জম্প। ও আচ্ছা, এটার জন্যই বলি তুমি কেন প্রিয়াঙ্কাকে। আচ্ছা এই যে তুমি হাত পাওয়ার বই পড়ো, তোমার সমস্যা না? না আমি তো অভ্যস্ত হয়ে গেছি। অভ্যস্ত? আচ্ছা ধরো ধরো তোমাকে একটা নতুন কোনো জায়গায় ছেড়ে দিলাম, তুমি তো এখানে অভ্যস্ত না, তখন কী করবা? ওরে বাবা, ডুয়েল সিম একসাথে দুটো, পড়াশোনা আবার শিখছে, ব্রিলিয়ান্ট। হাই, তুই এখানে কী করছিস? গতকাল তুই ক্যান্টিনে আসিস নি, ক্যান্টিনে বিল বাকি আছে। আমি জানতাম তুই পালিয়ে বেড়াবি, তাই এখানে আমি চুম্বকের কাছে এসে বসে। চুম্বক মানে প্রেমিক, প্রেমিকেরা তো চুম্বকই হয় তাই না? এই যেমন তুই রাতের টানে এখানে এসেছিস, আমার টানে তো আসিস নি, চল এবার ক্যান্টিনে চল। আচ্ছা তোর বিল কত হয়েছে বল, আমি দিয়ে দিচ্ছি। জি না, তা হবে না, আপনি নিজে গিয়ে দিন। আয় তুমি এখানে বসে থাকবা, আমি আসতেছি। ওকে চল তোর বিল দিয়ে আসি।